হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিয়া আবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখো আমি সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখলি ব্রেকফাস্টে কী করছিলাম, আর ব্রেড আর বাটার এই খেয়েছি আর চা। আর এখানে দেখো আমি কাটিং করে যে প্ল্যান্টগুলো লাগিয়েছি সেগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং ফ্লাওয়ারিংও করছে, ফ্লাওয়ার এসছে। এটা নয়নতারা গাছ, কি সুন্দর লাগছে দেখতে। তো এই নয়নতারা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি। আর এখানে অরোকে তো ব্রেড আর বাটার দিলাম, ও খেলো না, ওকে এখন ফ্রেশ করাবো। ফ্রেশ করিয়ে তারপর ওকে ব্রেকফাস্ট করাবো। এখন দেখো ও খেলছে আর সেই ডাইনিং টেবিলের উপর উঠে খেলছে। ও এখন কি খেলছে এখানে, এটা ও বলছে আমি ফিশ কাটিং করছি। তো এগুলো সব বাজার থেকে দেখে আসে, ঘুরে আসে, তো এগুলো এসে বাড়িতে অ্যাপ্লাই করে। তো যাই হোক, ও খেলছে আর খেলতে খেলতে আমি তারপর ওকে ফ্রেশ করি, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। আজকে ওকে ব্রেকফাস্টও বলছিল লুচি খাবে, তো আমি তাই করে দিয়েছি। ও এখন খাচ্ছে বসে বসে একা। আর এখানে আমি আমার সব কাজের জিনিস নিয়ে বসে পড়েছি। এইখানে দেখো এতগুলো রয়েছে, হলো কচুর শাক, এটা আমাকে এখন কাটতে হবে। আজকে কচুর শাক রান্না করব। কচু শাক খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এই এই ঝামলাগুলো একদমই আমার ভালো লাগে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে কাটাটা একদমই অসম্ভব হয়ে পড়ে। মানে আমি আগের দিন মানে আরও বেশি ছিল, তো ওগুলো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটেছি। মানে কোমরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো আজকে ভাবলাম বসেই কাটি, কারণ এতগুলো রয়েছে যে কাটাটা ভীষণ ধৈর্যশীলভাবে কাটতে হয় এগুলো। তো চলো কেটে নিই। আর আজকে অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি, কেন এতদিন পর ব্লগ করছি কেন সেটা নিশ্চয়ই তোমরা জানতে পারবে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকে কমেন্টস করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ যে তোমরা অন্তত আমাকে মনে রেখেছ। তো কেন এতদিন পর ব্লগ দিচ্ছি, কি কারণ, প্রায় এক দেড় মাস পর হয়তো ব্লগ করছি, তো সেটা আমি পরে বলবো। তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলো শেয়ার করব। তো চলো এদিকে আমি কচু শাক তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে আমার কাটতে সুবিধা মনে হয়, তার জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি সব। দেখো আমার একদম কচু শাক কাটা হয়ে গেছে। এগুলো তো এত দেখতে মনে হচ্ছে, কিন্তু রান্না করার সময় একদম অল্প হয়ে যায়, একটুখানি হয়ে যাবে সিদ্ধ করলে। আমি রান্নাঘরে চলে এসেছি, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সিদ্ধ। এক প্রেশার কুকার হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি অল্প করে, বেশি জল লাগে না দিতে। এবার একটুখানি গরম হলে এগুলো দেখবে মজে যায়, তো নিচে নেমে আসে। তো আমি আবার ঠেসে ঠেসে বাকিগুলো দিয়ে দিচ্ছি, বাকি যেটুকুনি ছিল। আজকে আর রান্না করব হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ আমি ভেজে নেব, মাছের ঝোল রান্না করব, কচুর শাক, আর দেখি কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও রান্নাঘরে আমাকে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কারণ হচ্ছে বাইরে আজকে ওয়েদারটা ভালো নেই, মানে মেঘলা করে রয়েছে, এখনই হয়তো নামবে বৃষ্টি, তো এরকম অবস্থা, তার জন্য লাইট জ্বালিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। দেখো বলতে বলতে বৃষ্টি নেমেও গেছে, রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছি কত বৃষ্টি পড়ছে। দেখো তো বাইরে এদিকে মুষলধারা বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্না করছি হচ্ছে কচুর শাক। কচুর শাকটা কীভাবে রান্না করছি, অনেকে অনেকভাবে রান্না করা যায় কচু শাক, রান্না করার বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, আমরা বাঙালিরা অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি কিভাবে করছি চলো তোমাদের শেয়ার করছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি গোটা সাদা জিরে আর শুকনো লঙ্কা, ফোড়ন দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা মানে ফোড়নটা হয়ে যাবে, গন্ধ বেরিয়ে যাবে, তারপর আমি বাকি সব মশলাপাতি এইসব দেব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর কচুর শাকটাকে আমি ভালো মতন সিদ্ধ করার পর ভালো মতন মানে ডোলে ডোলে পুরো জলটাকে বার করে দিয়েছি। না বার করলে কিন্তু কচুর শাক খেতে গেলে গলা চুলকাবে বা গলা ধরে যায়, এই প্রবলেমটা থাকে যাদের, এই সমস্যাটা হয়। তো সিদ্ধ করার পর পুরো জলটা একদম নিগড়িয়ে বার করে দিলে তাহলে কিন্তু আর হয় না, গলা ধরেও না আর খেতেও ভালো লাগে। দেখো এর মধ্যে আমি একটুখানি আদা রসুন বাটা দিয়েছি, আর একটু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো।
দিয়ে এটা একটু কষিয়ে নিয়ে, আমি জল দেবো না, আমি কচু শাকটা দিয়ে দিয়েছি, কারণ এতে আর জল দিলে আমি তো শুকনো রান্না করব, জল দেবো না তার জন্য। তো এই মশলাটার সাথে আমি কচু শাকটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে বেশি কিছু আর দেওয়ার দরকার নেই, জাস্ট দেবো হচ্ছে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিই, আমি কারণ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাই দেবো, নাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, বেশি ঝাল খাওয়া যাবে না। দেখো আমি এটার মধ্যে একটু ছোলা সিদ্ধ করে রেখেছি, লাল ছোলা, সেই লাল ছোলাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটা একটু 10-15 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করতে হয়, তার জন্য আমি এটা নাড়াচাড়া করলেই ব্যাস হয়ে যায় একদম রেডি কচুর শাক। নুন আর মিষ্টি অ্যাড করে দিয়েছি, কারণ মিষ্টি না দিলে কচুর শাক খেতে একদমই ভালো লাগে না, একটু চিনি অ্যাড অবশ্যই করবে। তো দেখো আমার একদম রেডি কচুর শাক। এইভাবে অনেকে অনেকভাবেই করে বললাম, যেটা অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে বা অনেকে এমনিই করে কচুর শাক, তো আমি আজকে এইভাবে করেছি, তোমরা যদি না করে থাকো ট্রাই করে দেখো, ভালো লাগে খেতে। আর এগুলো উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, আর এখানে তরকার ডাল রান্না করেছি আর মাছের ঝোল তো আছে, এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। गिर गया, गिर गया नहीं, अटक गया, वो देखो, ठीक है, तुम देखो मैं आता हूँ, तो अच्छा रहो ना, हाँ, बाबा, ये देखो, बाबा, ऊपर तक देखो, देखी थी। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। খাওয়া দাওয়া করার পর তারপর রেস্ট করছিলাম, কাজ করলাম সকালে, এত তো দেখতেই পারলে। তারপর এখন ওর উঠে গেছে, এখন বিকালবেলা 5টা বাজে, ওর বাবার সাথে উঠেই ফাইট খেলছে, বলছে ফাইট করব, ফাইট করো, তো ফাইট চলছে বাবার ছেলে, তোমাদের একটু দেখালাম। আর এখন একটা নতুন জিনিস হয়েছে জানো, সেটা হচ্ছে ওর মাঝে মাঝে এখন আবার হিন্দি কথাও বলে, হিন্দি কথা মানে শিখেছে, একটু একটু বলে, এত শুনতে ভালো লাগে ওর মুখ দিয়ে, এত কার্টুন দেখে, কার্টুনগুলো এত মন দিয়ে দেখে যে হিন্দি কথাটা অবজার্ভ করেছে, তো এখন সেটাই বলে, তো মাঝে মাঝে ওর মুড হলে বলে, হাসিও পায় আর ভালো লাগে শুনতে, তার জন্য তো তোমরাও শুনতে পারলে হয়তো একটু একটু বলছিল। বাইরে একটা কাইট দেখেছে, ওটাকেই বলছে, ঘুরে উঠছিল যে বাবা দেখো পাতাং উড়ায়, মানে সব মুখস্থ হয়ে গেছে। ছাড়ো, অনেকদিন পর ব্লগ করলাম আজকে, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। অনেকে জিজ্ঞাসা করেছো যে এতদিন আমি প্রায় হয়তো তোমাদের এক মাস, হ্যাঁ এক দেড় মাস পর হয়তো ভিডিও আপলোড দিলাম, কোনো ব্লগ বা কোনো আদার্স কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, তো কিছু মাইন্ড করো না, কারণ হট করে অফ হয়ে গেছিলাম, কারণ মন মেজাজ কিছুটা ভালো ছিল না, ফ্যামিলির কোনো প্রবলেম ছিল না, ফ্যামিলি সব কিছু ভালো ছিল, হ্যাপি ছিল, নিজের মনটা ভালো লাগছিল না, ভাবছিলাম ইউটিউব আর করবো না, কারণ ইউটিউব করতে করতে তো সবাই জানো যে ইউটিউব একটা ধৈর্যশীল একটা কি বলবো কাজ, যেটাতে ধৈর্য করে করে যখন একদম মনটা অফ হয়ে যায় তখনই মনে হয় যে না থাক আর করবো না, ভালো লাগছে না, তো সেটাই ছিল আমারও, তো তার জন্য এতদিন অফ ছিল, একদম মনটা ভালো লাগছিল না, আর মন যদি ভালো না লাগে কোনো কাজে তো কাজ করতে ইচ্ছা করে না দেখবে, তো সেটাই। তার মধ্যে আমার বর বলছিল যে তুমি কেন ভিডিও ইয়ে করছো না, তো আমি এর জন্যই ছিল, তা আমি ভাবলাম ঠিক আছে চলো, তাই জন্য একদম ভেবেছিলাম যে ইউটিউব ছেড়ে দেবো আর ভিডিও আপলোড করব না, তো অনেকে তোমরা বলেছো যে একদম না করো, হবে দেখা যাক কতদূর কী হয়, তো এটাই ছিল রিজন, আর কিছুই না। তো আই হোপ আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে, একটুখানি তোমাদের সাথে যা শেয়ার করেছি, তো আজকে মতন বিদায় নিলাম, অন্য কোনো দিন অন্য আবার একটা নতুন ব্লগ বা ভিডিও নিয়ে আবার চলে আসবো, টাটা বাই বাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।